ইতিমধ্যে আমরা এগ্রিকালচার দপ্তর যেটা বলেছিলেন যে তারা 52 লক্ষ হেক্টরের কিছু বেশি সেচ সেবা চায় চাষের কাজের জন্য। আমরা ক্ষুদ্র সেচ থেকেই 51 লক্ষ হেক্টরের কিছু অধিক জায়গা আমরা সেচ সেবিত করতে পেরেছি। তার জন্য আমার ক্ষুদ্র সেচ দপ্তর তৎপরতার সঙ্গে কাজ করেছে, বিভিন্ন প্রকল্প হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন জলধরো জলভরোতে আমরা 1,10,028টি পুকুর আমরা খনন করতে পেরেছি, পুনঃখনন খনন এটা করতে পেরেছি, যেটা 50,000-এর টার্গেট 5 বছরে ছিল। তার মধ্যে আমরা 13,00,275 হেক্টর এলাকায় সেচ সেবিত করার জায়গা আমরা নিয়ে চলে গেছি। ওয়ার্ল্ড ব্যাংক আপনারা জানেন যে 1,03,080 কোটি টাকা যেটা বিশ্ব ব্যাংক থেকে আমরা নিয়েছি, সেই প্রকল্পটা রূপায়ণ হয়ে গেলেই 1,39,000 হেক্টর নতুনভাবে সেচ সেবিত এলাকা তৈরি হবে ক্ষুদ্র সেচের মাধ্যমে। তার মধ্যে আমরা এই প্রথম বছরেতেই 82টি প্রকল্প সম্পূর্ণরূপে রূপায়ণ করতে পেরেছি। আরও আমাদের অগ্রগতি হচ্ছে, এই অগ্রগতির মাধ্যম দিয়ে বাংলাকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যম দিয়ে পথ দেখাচ্ছেন, তার একটি অংশ হিসেবে এই দপ্তর এই উন্নয়নের মাধ্যম দিয়ে কৃষিজীবী মানুষদের যেমন সহায়তায় করবেন, তেমনভাবে এই আমাদের গ্রাউন্ড ওয়াটার যেটা আছে, কারণ এখন একটা স্লোগানই হয়েছে যে গ্রাউন্ড ওয়াটারই হচ্ছে অনলি অ্যাসিওর্ড রিজার্ভ সোর্স, সেই জন্য এটাকে ম্যানেজমেন্ট করা, এইটাকে সুন্দরভাবে একটা পরিকল্পনার মাধ্যম দিয়ে ইউজার্সদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দপ্তর নিয়েছে, সেইটা আমরা সার্থকভাবে রূপায়ণ করব। 1,10,028 50,000-ই ছিল। আচ্ছা, আমরা যেটা ধরুন এই প্রকল্পে নদী জল উত্তোলন 6,759টা ইয়ে হয়েছে, প্রকল্প তৈরি করা হয়েছে, হ্যাঁ, এর মধ্যে 88,000 হেক্টর জমি সেচ সেবায় যাবে, যার মধ্যে ওই যে 13,000 যেটা বললাম সেটা হচ্ছে মাঠ নালা দিয়ে, ওই সিএডিএ যেটা তৈরি হচ্ছে ময়ূরাক্ষী, তারপর আপনার কংসাবতী, তিস্তা, এইসব সিএডি দিয়ে। হ্যাঁ, 51,000 আমরা ক্ষুদ্র সেচের মাধ্যমে দিই, হাজার নয় লক্ষ, ওই জল, হ্যাঁ, সেই পলিসিটা নেক্সট আসবে, ওটা একটা এত বড় পলিসি। আমরা যেটা করবো এই রিচার্জিং এর ব্যাপারটা তো কেউ ভাবনায় আনছে না, সেই রিচার্জিং এর ব্যাপারটা আমাদের ভাবনায় নিয়ে আসতে হবে, যার ফলে 380 কোটি টাকা এ দিয়ে আমরা কভারেজটা হবে 1,39,000 হেক্টর। ১,380